ক্ষমতাসীন দল বলে কথা, লোক বল বেশি, তাই মনোনয়নে দেরি করল না মহাদেব হালদার। সে কি আয়োজন, দুটো ম্যাটাডোর ভাড়া করে আনা হয় নমিনেশন ফাইল করার দিন। দাদা ভাই সংঘের ক্লাবের সামনে এসে দাঁড়ায় ম্যাটাডোর দুটি, তার অনেক আগেই এসে গিয়েছিল ব্যান্ড পার্টি। মহাদেব হালদারের ধারণা, আড়ম্বরপূর্ণ মনোনয়নের মাধ্যমে শক্তি প্রদর্শন করা সহজ উপায়, মানে মানুষের মনে একটা ছাপ ফেলা যায় আর কি, এবং এতে বিরোধী পক্ষকেও চাপে রাখা যায়। একে একে কর্মীরা ম্যাটাডোরের কাছে এসে ভিড় করে, কিন্তু গোলমালটা বাঁধল ব্যান্ড পার্টির সুর চয়নে। পালকিতে বউ চলে যায়ের সুর দিয়ে শুরু করেছিল ব্যান্ড পার্টি, কিন্তু নিরাপদে সেটা পছন্দ হয়নি। ব্যান্ড পার্টিকে ধমক দিয়ে বলে, এ এটা কি বউ ভাতের অনুষ্ঠান, যুগের সাথে তাল্লা মিলিয়ে চলে কি মানুষ পাশে থাকবে। যথারীতি ব্যান্ড পার্টি মানিকে মাগিতে সুর তোলে, আর সেই সময়ই ক্লাবের সামনে এসে হাজির হয় মহাদেব হালদার, সঙ্গে লম্বু তপন। মহাদেব মানিকে মাগিতে সুর শুনে বেজায় চটে যায়, পার্টি কর্মীদের ধমক দিয়ে বলে, এটা কি হচ্ছে। ব্যান্ড পার্টি বাজনা বাজানো বন্ধ করে দেয়, নিরাপদে গিয়ে এসে বলে, দাদা এখন তো এটাই চলছে। মহাদেব হালদার বলেন, তোমার মুন্ডু, এমন সুর ধরতে হবে যার সঙ্গে মানুষ রিলেট করে, ঐতিহ্য সংস্কৃতির কি দফা রফা করে দিলে। নিরাপদ বলে, দাদা তাহলে কি রবীন্দ্রসঙ্গীত বলি, আয় তবে সহচরী। মহাদেব হালদার বলেন, হ্যাঁ সেটাই ভালো, একটা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বার্তা যাওয়াটাও দরকার, বুঝলে। নিরাপদ হালদার ব্যান্ড পার্টিকে আয় তবে সহচরী সুর ধরতে বলল। এবার এতে সমস্যায় পড়ে ব্যান্ড পার্টি, তারা ভাবে টিভি সিরিয়ালের কোনো গানের কথা বলা হচ্ছে। ব্যান্ড পার্টির একজন বলে ওঠে, আমরা তো টিভি সিরিয়াল দেখি না। নিরাপদ বলে, কে টিভি সিরিয়াল, আরে ধুর গাদা, ওটা রবীন্দ্রসঙ্গীত। ব্যান্ড পার্টির অপর এক সদস্য বলে, আমরা পপ থেকে রক, ভোজপুরি থেকে ফিল্মি বা আধুনিক গানই জানি, ঠিক আছে বলেন তো অমর সঙ্গীটা বাজাই। লম্বু তপন কাঠি চিবোতে চিবোতে এগিয়ে আসে, তারপর বলে, ওই হাইহুকু হাইহুকুটা হয়ে যাক না একবার, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। মহাদেব হালদার বলেন, কি আয় খুকু আয়, নমিনেশনে হেমন্ত মুখোপাধ্যায়। লম্বু তপন বলে, আরে না না বাবা, হায় হুকু হায়, হ্যাঁ সুনীল শেট্টি, হায় হুকু হায়। মহাদেব হালদার বেজায় ছুটে যায়, তারপর বলে, চপ চপকে তোমার হায় হুকু বের করে দেবো আমি, এইভাবে ভোটে জিতবো। ভয় মুখ থেকে কাঠি ফেলে দেয় তপন। গান নিয়ে অনেকক্ষণ ধরে টাল বাহানা চলে, তারপর রেগে গিয়ে মহাদেব হালদার ব্যান্ড পার্টির হাতেই সুর বাছার দায়িত্ব দিয়ে দেয়। শেষে ভোজপুরি গানের সুরেই ম্যাটাডোর ছুটে চলে বিডিও অফিসের দিকে। এদিকে প্যাংলাকে নিয়ে কর্মীদের সঙ্গে মিটিং করেন বিপিন দাস। মহাদেব হালদাররা যে ধুমধাম করে নমিনেশন ফাইল করে ফেলেছে সেই খবরও পেয়েছেন বিপিন দাস, তাই তাদের আর পিছিয়ে থাকলে চলবে না, কারণ নমিনেশন ফাইল না করলে প্রচারেও মনোযোগ দেওয়া যাবে না। ঠিক হলো দুদিন পরেই নমিনেশন ফাইল করবে প্যাংলা। ফণীভূষণ সেদিন দুপুরে দোকান থেকে বাড়ি ফিরছিল সাইকেলে করে, হঠাৎ তার পিছু নিল লম্বু তপনের বাইক বাহিনী। তপন গা ঘেঁষে বাইক চালানোয় ফণীভূষণ সাইকেল নিয়ে পড়ল খানায়। রাস্তায় দাঁড়িয়ে পিকআপ বাড়িয়ে বিকট আওয়াজ করতে থাকে লম্বু তপন, তারপর কাঠি চিবোতে চিবোতে ফণীভূষণকে বলে, তোমার ছেলের বহু চর্বি চড়েছে, সাবধান করে দিও, নালে আইসা টাইট দেবো না, ফাইট করা ভুলে যাবে। ফণীভূষণ চুপ করে থাকে। যাওয়ার আগে তপন বলে, শোনো এতদিন যা করেছো করেছো, বিপিন দাসের কথায় যেন ছেলে নমিনেশন জমা দিতে না যায়, হ্যাঁ তাহলে মেন রাস্তায় ওঠার আগেই লাশ পড়বে। এই হুমকি দিয়ে বেরিয়ে যায় লম্বু তপন ও তার দলবল। বাড়িতে এসে দেবলাকে সব খুলে বলে ফণীভূষণ। ছেলের বিপদের আশঙ্কা করে দুজনেই আতঙ্কে ভুগতে শুরু করে। প্যাংলা বাড়ি ফিরতেই তাকে সব ঘটনা খুলে বলে ফণীভূষণ এবং দেবলা। এই কথা শুনে প্যাংলা বেজায় চটে যায়, ঠিক করে সে এখনই গিয়ে লম্বু তপনের মোকাবিলা করবে, কিন্তু তার বাবা মা তাকে আটকে দেয়। সন্ধ্যেবেলা বিপিন দাসের সঙ্গে প্যাংলা কথা বলে। সবটা শুনে বিপিন দাস বলে, বিষয়টা ভালো ঠেকছে না, একবার পুলিশকে জানানো উচিত। প্যাংলা বলে, পুলিশ কি করবে, ওসি তো ওই মহাদেব হালদারের কথা ওঠে আর বসে। বিপিন দাস বলে, তবু একটা ডায়েরি তো করে রাখা দরকার। পরের দিন ফণীভূষণ ও প্যাংলাকে নিয়ে থানায় যায় বিপিন দাস। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই
হাড়ভাঙা ব্লকের বিভিন্ন গ্রামে অশান্তির খবর লেগেই রয়েছে। আলমপুরে দুদিন ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষ চলেছে দফায় দফায়। সেই অশান্তি মেটাতে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে আলমপুর গ্রামে। ওসি সেখানেই গেছে, এখন থানার দায়িত্ব সামলাচ্ছেন এসআই মালাকার। ব্যাংলাকে এসআই মালাকার ভালো করেই চেনেন, তাকে দেখেই এসআই মালাকার বলে ওঠেন, ও বাবা আবার তুই কি ঝামেলা পাকালি বাবা। ব্যাংলা বলে, ঝামেলা আমি পাকাইনি স্যার, ঝামেলা তো ওরা পাকাচ্ছে। এসআই মালাকার বলে, হ্যাঁ ওরা মানে? ব্যাংলা কিছু বলার আগেই গোটা ঘটনার বিবরণ দেন বিপিন দাস। ব্যাংলা ভোটে দাঁড়াচ্ছে শুনে অবাক হয় এসআই মালাকার। তারপর বলেন, কি তুই ভোটে দাঁড়াচ্ছিস তা আবার মহাদেব হালদারের বিরুদ্ধে? বিপিন দাস বলে, কেন সমস্যা কোথায়? এসআই মালাকার বলেন, হ্যাঁ সমস্যা কোথায় মানে? সমস্যা না থাকলে কি আপনাদের থানা আসতে হতো নাকি? বিপিন দাস বলে, এখন কি করা যায় সেইটা বলুন। এসআই বলেন, কি আর করবো, রুল বুক অনুযায়ী চলতে হবে, একটা ডায়েরি করে যান তারপর দেখছি। বিপিন দাস বলে, আমরা কালই নমিনেশন জমা দিতে যাব, আমাদের একটু পুলিশ প্রোটেকশন চাই। এসআই মালাকার বলে, কি 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 চাই? বিপিন দাস বলেন, পুলিশ প্রোটেকশন। এসআই মালাকার বলে, দেখছেন তো থানা কিভাবে চলছে, ফোর্স কোথায়? বিপিন দাস বলে, তাহলে আমাদের পুলিশ প্রোটেকশন দেবেন না? এসআই মালাকার বলে, দাঁড়ান দাঁড়ান ওসি আসলে কথা বলছি, তবে পুলিশ প্রোটেকশনের আশা না করাই ভালো, হ্যাঁ এখন আসুন। থানা যে এ ব্যাপারে কোনো সাহায্য করবে না সেটা ভালো করেই বুঝে গিয়েছিলেন বিপিন দাস। তবে প্যাংলা নাছোড় বান্দা, নমিনেশন নির্ধারিত দিনেই সে জমা দেবে। ওসি থানায় ফিরলে এসআই মালাকার সবটা জানায়, কিন্তু ওসি তাতে আমল দেয়নি। উল্টে এসআইকে বলে, এরম হুমকি সব গ্রামেই চলছে, সব গ্রামে কি পুলিশ পোস্টিং করা সম্ভব? দু একটা লাশ পড়লেও পুলিশের এখন কিছু করার নেই। এসআই আর কথা বাড়াননি, বুঝে গিয়েছিলেন যে মহাদেব হালদারের কাছে ওসি বিক্রি হয়ে গেছেন। রাতেই মহাদেব হালদারকে ফোন করে গোটা ঘটনাটা জানায় ওসি। সে বলে, কালই নমিনেশন ফাইল করতে যাচ্ছে প্যাংলারা। পরের দিন সকাল 10টার সময় বিপিন দাসের বাড়ির সামনে কর্মীরা জড়ো হয়। সাইকেলে করেই নমিনেশন জমা দিতে যাবে প্যাংলারা। অনেক কষ্ট করে 10 জনের মতো কর্মী জোগাড় করা সম্ভব হলো। 10:30 নাগাদ সাইকেলে করে রওনা দিল প্যাংলারা। এদিকে মেন রাস্তায় ওঠার মুখে এসে জড়ো হয় লম্বু তপনের বাইক বাহিনী। বাইরে থেকে 3 জন গুন্ডাকেও আনা হয়েছে, প্যাংলারা এলেই তাদের আটকে দেওয়া হবে। বাইক থেকে নেমে কাঠি চিবোতে শুরু করে লম্বু তপন। তারপর তার ছেলেদের উদ্দেশ্যে বলে, কেউ যেন আজ মেন রাস্তায় উঠতে না পারে, হ্যাঁ হয় সোজা বাড়ি ফিরবে না হলে রাস্তায় লাশ পড়বে। সাইকেলে ফ্ল্যাগ লাগিয়ে এগিয়ে চলে প্যাংলারা। মেন রাস্তায় ওঠার খানিক আগেই থমকে দাঁড়ায় সকলে। বিপিন দাস সাইকেল ছেড়ে নেমে পড়েন। মেন রাস্তার মুখে দাঁড়িয়ে একদল লোক, প্যাংলার বুঝতে অসুবিধে হয় না, ওরা লম্বু তপনের সাঙ্গপাঙ্গ।